নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা জলখাবারের রেসিপি করে দেখাচ্ছি এই খাবারটা আপনি আগে কোনো খাননি একদম প্রথমবার আপনারা দেখবেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি খুব স্বাস্থ্যকর সম্মত খাবার ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সবাই এই খাবারটা খেতে পারে সবার জন্য এটা খুব উপকার আসুন তাহলে দেখে নিচ্ছি আমি আজকে কি রেসিপিটা করছি আমি আজকে করছি মুগলেট লেট আসুন তাহলে দেখিনি রেসিপিটা একটা নিয়ে নিলাম এবারের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নিলাম এবার খুব ভালো করে ফিস করে নেব ফেটিয়ে নেবো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে কোন শহর থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাক জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন তাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশানটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে এবার আমি এর মধ্যে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি এগুলো কটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে হলো আমি ডা গোটা মুখকে স্প্রাউট করে নিয়েছি অঙ্কুরিত করে নিয়েছি করে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবার এটা এর মধ্যে মেশাচ্ছি এই অঙ্কুরিত মুখটা ভীষণ পুষ্টিকর আর খুব উপকার এটা বাচ্চা থেকে বড়ো পর্যন্ত সবাই খেতে পারে আর এই রেসিপিটা আপনি স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অফিসেও নিয়ে যেতে পারেন কোনোটাতে কোনো অসুবিধা নেই কেউ বাড়িতে আসলেও করে দিতে পারেন এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন নাও দেবেন না আর এবার ননস্টিক একটাতে আমি একটু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি দেখতে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই সামান্য সামান্য তেল দিয়েছি যে দিয়ে মধ্যেখানে এটা দিয়ে দেব দিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে দেব আমি আজকে গোল শেপ দিচ্ছি আমি সাধারণত হার্ট শেপ দিই বা স্কোয়ার শেপ দিই একটু আনকমন শেপটা দিই আজকে আমি গোল শেপটা দিচ্ছি আপনাদের সবারকে দেখার জন্য কারণ আপনারা বলবেন আমি হার্ট শেপটা পারবো না আমি স্কোয়ার শেপ পারবো না সেই জন্য গোল শেপটা করলাম যাতে সবাই করতে পারে এরকম গোল শেপটা দিয়ে দেব। গোল শেপ দিয়ে খানিক্ষণ ভাজবো এটাকে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে কেন বললাম কারণ ভিতরে যে সবজিগুলো আছে সেগুলো কুক হয়ে যাবে তারপর আমি এরকম একটা থালা দিয়ে এটাকে উল্টে নেব দেখুন আমি উল্টে নিলাম আর দেখুন একদম পরিষ্কার এবার এর মধ্যে আমি খানিকটা সামান্য একটু তেল দেব। অপোজিট সাইডটা একটু ভাজা হওয়ার জন্য তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার ভাজা ভাজা করে নেব একদম সিম্পল খুব সোজা ডেকে পারবে করতে এটা একদম সহজ আর নন স্টিক করতে হবে এমন কোনো কথা নেই আপনি চাটুতেও করতে পারেন এটা তবে করাতে করলে শেপটা একটু অন্যরকম হয়ে যাওয়ার চান্স আছে ফ্ল্যাট জিনিস হলে তাতে একটু জিনিসটা দেখতে ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আপনারা লাইক একটা দিলে আমার অনেক ভীষণ মোটিভেশন হয় তাতে আমার আমার উৎসাহ অনেকটা বাড়ে আমি এত কষ্ট করলাম তার রিটার্নটা একটু চাই একটা লাইক দেবেন আর ভালো কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতটা জানাবেন দেখুন কি সুন্দর হয়েছে কতটা একদম পুরো ফুল ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর ফ্লেভারটাও বেরোচ্ছে যেহেতু ডিম আছে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে এইভাবে করে আপনারা বাড়িতেও খেতে পারেন অফিসেও নিয়ে যেতে পারেন কোনো অতিথি আসলে তাকেও দিতে পারেন একটা হেলদি খাবার ডাল আর ওটা ভরপেট হয়ে যায় একদম পুরো পেট ভর্তি হয়ে যায় খেলে এটা একবার এইভাবে করে একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে আমাদের মাঝে পেলে আমাদের খুব ভালো লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্সে জানাবেন আমি আপনাকে উত্তর জানিয়ে দেব এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন ভেতরটা এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে খুব হেলদি অবশ্যই একবার করে খাবেন এটা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে আসি বন্ধু আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে নমস্কার